नेताजी ओपन यूनिवर्सिटी अंडारे और स्पन्सरशिपे लिविक्स एग्रोकेम प्राइवेट लिमिटेड छ मासेर अर्गानिक एग्रिकल्चर एंड हर्टिकल्चर कोर्सेर छात्रदेर आमरा अर्गानिक प्रिपारेशनेर प्रैक्टिकल कराई मेन प्रिपारेशनेर जन्य एकटा आछे भार्मी कम्पोस्ट और एकटा आछे कम्पोस्ट एइटाई अर्गानिकेर मेन ए आज के एखानटाय आमरा किभाबे और ये भार्मी कम्पोस्ट तैरी हबे सेइटार प्रैक्टिकल क्लास नेওয়া হচ্ছে এটা করবেন আমাদের শ্রী অমল দাস উনি প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিবেন কিভাবে আমরা ভার্মী কম্পোস্ট তৈরি করতে পারি চার ছেলেরা সেটা শিখবেন তারা নিজেরা যাতে প্র্যাকটিস করতে পারেন আমরা আজকে ভার্মী কম্পোস্ট তৈরি করা শিখব আমাদের ভার্মীর চেম্বার রেডি করা আছে কিভাবে আমরা এই চেম্বারে ভার্মী কম্পোস্ট তৈরি করব সেই পদ্ধতিটা আমরা আজকে শিখব আমরা প্রথমে তো যে সমস্ত জৈব পদার্থ আমাদের বাগান থেকে বা মানে কোনো একটা জায়গা থেকে জমি থেকে বা পুকুর থেকে যে তুলে আমরা সব ফেলে দিই সেই সমস্ত জৈব পদার্থের মধ্যে এক রকম কচুরি পানা তারপরে এই আবর্জনা ঘাস বাগান থেকে যে সমস্ত আগাছা বলে আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া জিনিসগুলোকেও আমরা কেঁচোকে খাওয়া দাওয়ার এই সমস্ত ব্যবস্থা করে সেইগুলো থেকে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করে নেব এর মধ্যে আমাদের প্রথমে এই যেমন এক নম্বর কচুরি পানা দু নম্বর এই আগাছা তারপরেতে গোবর এইগুলো দিয়ে আমরা আজকে শিখব প্রথম কথা আমরা এগুলোকে গোবরের সঙ্গে মেশাবো রামকৃষ্ণ তুমি এটা গোবরটা একটু দাও এই জলে গুলে দাও দিয়ে এগুলোর সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আমরা না না গোবর জলটা 25% যদি হয় জলের সঙ্গে ওইটা তাহলেই হবে 25 থেকে 30% যদি হয় তাহলেই ওটা হবে মানে তার 30% বা 25% গাঢ়ত্ব হবে ব্যাস ওতেই হয়ে যাবে এবার এটাকে এর উপরে মাখাবো আমরা এইভাবে ছড়িয়ে নেব নিয়ে এর সঙ্গে মাখাবো না এতে এটা এটা যদি আমরা একটু মানে খুব তাড়াতাড়ি এই এটাকে পচনশীল করতে চাই তাহলে আমরা ব্যাকটেরিয়া কালচারও এতে আমরা ইউজ করতে পারি এই এই গোবর জলের সঙ্গে এটা যখন দেব ব্যাকটেরিয়া কালচারটাও আমরা এতে মেশাতে পারি আমরা অ্যাজোটোব্যাকটার বা অ্যাজোস্পোরিলাম টাইকোডার্মা ভিরিডি এইগুলো এর সঙ্গে মেশাতে পারি আচ্ছা
গাছগুলোকে ভালো করে মাখিয়ে দেওয়া হলো। আরও আরও দাও, ওই দিকটা ওই দিকটা একটু নিয়েছো, ভালো করে ব্যাস হয়েছে। এবার এবার এটাকে আমরা এই যে একবার মাখানো হলো, এইভাবে সমস্ত মণ্ডটা যেখানে যত ওয়েস্টেজ ম্যাটার থাকবে সব কটা একসাথে এনে আমরা এইভাবে মাখিয়ে এটাকে পলিথিন দিয়ে পুরো চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এটা 15 দিন এই অবস্থায় থাকবে। এতে যা পচনশীল যা জিনিস থাকবে সেগুলো আস্তে আস্তে পচতে শুরু করবে, তারপরে আস্তে আস্তে এটা হিট হয়ে যাবে, অনেক হিট হয়ে যাবে। সেটাকে কিছুদিন পরে 15 দিন পরে আবার এটাকে খুলে দেব, খুলে দিয়ে ঘেঁটে দিয়ে আবার ওটাকে একটু আলো বাতাস খাইয়ে নিয়ে আবার ওটাকে আমরা চাপা দিয়ে দেবো। এইভাবে এক মাস কাল এরকম থাকবে। এক মাস এরকম অবস্থায় থাকার পরে সেটাকে আমরা পুরোপুরি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পরে সেই যে পচে যাওয়া জিনিসটা, অর্ধপচ্য জিনিসটাকে আমরা দেখব যে ওর মধ্যে আর গন্ধ নেই, মানে হাওয়া বাতাস বেশ খেয়েছে। এবার সেটা নিয়ে গিয়ে আমরা পিটে দেবো।